কি পড়ছি? মিটিং এট নাইট। তার লেখা বটে রবার্ট ব্রাউনিং। তার রবার্ট ব্রাউনিং রবার্ট কি পড়িস না? হ্যাঁ রবার্ট ব্রাউনিং রবার্ট ব্রাউনিং। হ্যাঁ প্রাণটার নাম কি? রবার্ট ব্রাউন। মিটিং এট নাইট, মিটিং মানে কি? মিটিং মানে সাক্ষাৎ করা, দেখা করা, ঠিক আছে? মিটিং মানে কি? সাক্ষাৎ করা বা রাতের সাক্ষাৎকার কবিতাটা যদি আমরা বাংলা বলি হবে, আর রাতের সাক্ষাৎকার আমরা কি বলছি? মিটিং এট নাইট। কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং। মিটিং কথার মানে আমি বলে দিলি, সাক্ষাৎকার বা সাক্ষাৎ করা। মিটিং এট নাইট মানে রাতের সাক্ষাৎকার। এখানে একজন বক্তা, আমাদের যে বক্তা, সে কথাটা আমাদেরকে বলে দিছে, যে কথাটা বলে দিছে। হ্যাঁ সে তার প্রিয় তোমার সাথে দেখা করতে গেছে রাতে। কবি কবি হয়তো নিজের ব্যাপারে কথাটা বলছে, কিন্তু কবিটা নিজে বলে না যে আমার ব্যাপারে কথাটা বলে। ও কি বলবে? অন্য লোকের ব্যাপারে বলবে। হতে পারে কবিতা কেমন লেখা হয়, কল্পনা করে লিখে, ইমেজিন করে নিয়ে। তো ইমেজিন করে যখন বলছে, তো এখানে একজন আছে আমাদের একটা ছেলে, হ্যাঁ, যে একজন লাভার বলে, সে একজনের সাথে দেখা করছে যে একটা মেয়ের সাথে, ঠিক আছে? সেটা হচ্ছে তার বিড়াল। বিড়াল বিড়াল মানে তারা সবাই জানে, বিড়াল মানে নাই জানে, ঠিক আছে? দুটার মানে একই বটে। মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয়, ছেলেদের ক্ষেত্রে এটা বলা হয়, বাকি অদল বদল করলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে এই যাচ্ছে দেখা করতে মেয়েদের সাথে, ঠিক আছে? তো যাওয়ার সময় কত কষ্ট করে যাচ্ছে সেইটা আমাদেরকে বলে দিচ্ছে। প্রথমে একটা ধূসর সমুদ্র পার হই, ঠিক আছে? হ্যাঁ, তারপর লম্বা কালো ভূমি পার হই, তারপর কি? প্রথমে কি বলি? একটা ধূসর সমুদ্র পার হবে, তারপর লম্বা কালো ভূমি, তারপর দেখে যে চাঁদটা ছোট বড়, তারপর চাঁদটা ছোট বড় হচ্ছে হলুদ হলুদ চাঁদটা, চাঁদ তো হয় না, ছোট বড় দেখায় হলুদ রঙের চাঁদটা। তারপর সে বলছে এই সমুদ্র কোথায় আসলো? সমুদ্র দেখছে মানে সে কিসে যাচ্ছে? নৌকায় যাচ্ছে। কিসে যাচ্ছে? নৌকায় যাচ্ছে। হ্যাঁ, নৌকায় যখন যাচ্ছে তখন একটা নৌকা চালাচ্ছে, একটা হাতলও আছে। হ্যাঁ, নৌকা চালাচ্ছে, নৌকা যখন চালাচ্ছে জলটার ঢেউটা, হ্যাঁ, তখন চমকে চমকে উঠছে, কেমন এইরকম 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 হচ্ছে। হ্যাঁ, চমকে উঠছে, স্ট্যান্ডার্ড করছে, কি করছে? এদিকে ধ্যান দে, স্ট্যান্ডার্ড করছে, এরকম এরকম যখন জল জল শান্ত আছে, কোনো ফেলে দে বা হাতটা এরকম কর, এরকম এরকম হবে তো জলটা, হয় তো? তাহলে সেই জলটা ঢেউ খেলা আছে, ঢেউটা উঠছে, আর সেইখানে ছাড়ে যাচ্ছে ফেরি রিংতে সূর্যের যে আলো, সেই আলোটা যখন জলের মধ্যে পড়ছে, সেটা মনে হচ্ছে দেখে নিয়ে সোনালি রঙের আংটি যেন সে ছেড়ে ছেড়ে যাচ্ছে সেখানে। তারপর সে পৌঁছায় তার নদীর অন্য তীরে, সেই সমুদ্রের অন্য তীরে, নদী বলবো না, সমুদ্রের অন্য তীরে। আর এইটাকে পুষ মানে পুষিং প্র, পুষ মানে ঠেলা, প্র মানে এই নৌকার যে আগের ভাগটা অগ্রভাগটা, এটাকে বলা হয় প্র। ওটাকে ফেলে সে মাঠের সেইখানে ধার করে দেয়, অর্থাৎ সমুদ্রের যে তীর সেইখানে তীরে নিয়ে যায় এবং ধার করে দেয়। এবং তারপর সে কি করে, তার স্পিডটা নৌকাটা যখন পৌঁছা পৌঁছি হয় এই কাদাটাই, হ্যাঁ, ধারে যখন পৌঁছা পৌঁছি হয় তখন তার স্পিডটা কম হয়, অর্থাৎ সে দাঁড়ায়। এবং দাঁড়াবার পর আমাদের নামবে, কে নামবে? যে যাতে ছিল হিরোটা, ঠিক আছে, ছেলেটা, সে নামে।
তো নামে সমুদ্রের তীরের ওই পাড়টা কাটা বই থাকবে কি নাই? নদীর ধার সমুদ্রের ধারটা কাদা থাকে কি নাই? প্রথমে জল, তারপর কাদা, তারপরে তো সুখা পাবি। হ্যাঁ, সমুদ্রের ধারে নদীর ধারে বালি থাকে, বালি থাকে সমুদ্রে থাকবে না? থাকবে। তো সে কি করে নৌকাটার স্পিডটা থামায় এবং সে কাদাময় ভূমিতে নামে এবং চলতে শুরু করে। কি রকম চলে বেচারে, কষ্টের কথা আমাদেরকে বলে দিছে। আগে দেখ, চলতে যখন শুরু করেছে প্রথমে 1 মাইল, তারপর 3টা মা, 1 মাইল মানে 3 কিলোমিটার, 1 মাইল, ও 1 মাইল, আর 3টা মাঠ, 1, 2, 3, 3টা মাঠ, 3 ফিল্ডস অতিক্রম করে, কি করে অতিক্রম করে, কোথায় অতটার মধ্যে পার করে 3 মাইল কোথায় আটে, সেই সমুদ্র গন্ধযুক্ত বালুময় জায়গাতে হাঁটে। তারপর আরো 3টা মাঠ, 3টা মাঠ হাঁটে পার করলো, আর ততক্ষণ চলতে থাকলো যতক্ষণ না একটা ঘর পৌঁছাইলো। কার ঘর পৌঁছাইলো? এই মেয়েটির ঘর। কার ঘর? মেয়েটির ঘর পৌঁছাইলো। ততক্ষণ চলতে দেখলো, আবার ঘর পৌঁছাবার পরও চলবে না? হ্যাঁ, ওর সাথে দেখা করতে এসেছিল, গেল আর ঘর যায়নি। ঘরে যে জানলা, জানলার যে কাঁচ, সে কাছে একটা টেপ করলো, মানে টক টক মারে দিল, ঠিক আছে। তখন মেয়েটি ভিতর থেকে কি করলো, একটা মাচিস এরকম করে জ্বালাই নিয়ে আলো দেখা দিল, চাকা আছি আমি বুঝতে দিল, ঠিক আছে। তারপর কি করে লাইটে সার স্বাগত করে ঘরে ঢুকায় এবং দুজনে একে অপরের, একে অপরের জন্য হৃদয়টা ধব ধব করতে থাকে। কেমন হবে, ডর লাগবে কি না? ঘরের লোকে যদি দেখে কেলামি দিবে কেন, সাথে খুশিও আছে। কি জন্য? এরা দুজনে যে একে অপরের সাথে দেখা হচ্ছে সেটা খুশি আছে, কিন্তু দুঃখ কি জন্য আছে, ভয় কি জন্য আছে? দুঃখ নাকি ভয় আছে? কেন? ঘরের লোকের ঢালানি খাওয়ার ভয়, গায়ের মান সম্মানের ভয়। অর্থাৎ এই কবিতাটা একটা সিক্রেট লাভ স্টোরির কবিতা। হ্যাঁ, গোপন প্রেম যাকে বলে, সেই কবিতা। এই কবিতাটা তোদের এখানে 11 কেন দিয়েছে আগে বুঝ, ক্লাস 10 তোরা পড়েছিস, 3 মাস ছুটি থাকে, মাথায় গোবর ঢুকে যায়, ব্রেন কাজ করে নাই, পড়াশোনার মন বসে নাই, ঠিক আছে। সরকার চালাক মতো বলছে, এমন জিনিস দিব না, আপনি পড়বি আপনি শুনবি, কবিতা ওই জন্য এরকম দিয়ে দিয়েছে, পড় বলছে, পড়। কেন করবি না? আপনি পড়া মন করবে বুঝলে। এবার কি হয়, এদিকে দেখ, তার সাথে দেখা করতে সে চলে যায় এবং তাদের দেখা হয়। তাহলে এটা সিক্রেট একটা লাভ স্টোরি বলে সেটাকে কবি আমাদেরকে রবার্ট ব্রাউনিং খুব সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়েছে। এইটাই, এই যে তার প্রিয়তমা, ঠিক আছে, সে তার অপেক্ষা করতেছিল। এদের এই অপেক্ষাটার খুশি ছিল বিশাল, এখানের অপেক্ষার কোনো খুশি বিশাল থাকবে না, কারণ কল করে দিল, প্ল্যানিং সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। কিন্তু এদের প্ল্যানিং হয়তো বহু বছর ধরে ছিল, তারপরে যাচ্ছে সেই চিঠি পত্রের যুগ, বহুদিন পুরানো কবিতা, সেই সময়ের কাহিনীটাই বলছে। তো তাহলে একটা অন্তরাল যে টান, সেই টানে একটা অদ্ভুত তাদের মধ্যে খুশি ছিল। এটা হচ্ছে আমাদের মিটিং এর। আচ্ছা, তোটাই বুঝলি?